শেখ, আমরা দেখেছি মানিক সাহেব বিচারপতি মানিক সাহেবের আকুতে আমরা সর্বশেষ দেখলাম সেলিম সাহেবের আকুতে। আমরা এই আকুতি দেখে বাংলাদেশের মানুষ তাদেরকে বিচারের কারখানায় দাঁড় করতে হয়, তাদের প্রশ্ন রাখতে চাই। গত 17 বছরে বাংলাদেশের মানুষ যেভাবে আকুতি করেছিল, বাংলাদেশের মানুষ বিচার চেয়েছিল, বিচারের জন্য ভিক্ষুকের মতো দাঁড়া দাঁড়া ঘুরেছিল, কিন্তু বিচার আপনারা করেননি। বিচার না করে আমাদের বুকে গুলি চালিয়েছিল রুজুর শরীফ পুলিশ কর্মকর্তাদের দিয়ে। আজকে সেই বেঞ্জির কুলাঙ্গার কোথায় এদেশের মানুষ জানতে চায়, আজকে সেই হারুন কুলাঙ্গার কোথায় এদেশের মানুষ জানতে চায়, আজকে সেই শহীদুল আইজি সেই কুলাঙ্গার কোথায় এদেশের মানুষ জানতে চায়। আজকে যারা পুলিশ প্রশাসনকে দেশে এবং বিদেশে বিতর্কিত করেছেন তাদেরও বিচার বাংলার মাটিতে হবে। আজকে যারা র্যাঙ্কে দেশি বিদেশি ভাবে যারা বিতর্কিত করেছে তাদের বিচারও বাংলার মাটিতে হবে। আমরা সর্বশেষ যে কথাটি বলতে চাই, প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তা যারা বাংলাদেশের মানুষের উপর গুলি চালিয়েছে তাদের বিচার করতে হবে এবং বিচার হবে, কোন রকম আপোষ হবে না। এই সকল পুলিশ কর্মকর্তাদের আমল নামা কার আত্মস্বজন কোথায় থাকে গত 17 বছর ধরেই বলছি, সকল আমল নামা বাংলাদেশের জনগণের কাছে আছে। কাজেই আপনারা যতই পালাতে চান পালাতে পারবেন না। আমি আজকে এখান থেকে আহ্বান জানাতে চাই, যে যেখানে আছেন এই সীমান্ত পাহারা দেবেন, এই লুটপাটকারী ফুলকারীরা যেন কোনো রকম পালাতে পারে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, হতে হবে কলকাতায়, হয়লাস না ইতিহাস। আল্লাহ হাফিজ। আমার দেশ আমার অধিকার পার্টির চেয়ারম্যান তার জন্য আমি তখন বক্তব্য রাখবো। বাংলাদেশের মাটিতে শুধুমাত্র স্বাধীনতা মুক্তিযুদ্ধা আর উন্নয়নের স্লোগান নিয়ে বাংলাদেশের মাটিতে একের পর এক স্বাধীনতার কথা বলে নেতা শেখ পরিবারে মহা মুক্তিযোদ্ধা ছাড়া একটি বৈধ মুক্তিযোদ্ধা আছে কিনা নেতা জাতির কাছে প্রশ্ন করতে চান। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের যিনি মহাবীর মহান নায়ক সেই মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের একানষ্ট সহকর্মিনী বেগম খালেদা জিয়াকে সেই হাব এবং বেগমের হাত করে দেওয়া হয়েছিল, তালেবান বেগম বেগমের গড়ে দেওয়া হয়েছিল কুলাঙ্গার। এই জিয়াউর জিয়াউর হক এই সেরা কর্মকর্তা বেনজির আহমেদ সহ এই পুলিশের চার কর্মকর্তাদের দিয়ে বাংলাদেশের মাটিতে একের পর এক সপ্তাহ চত্বরে বাংলার জনগণকে হত্যা করেছে, পিরিয়া চন্দ্র হত্যা করেছে, নির্বিচারে নির্দোষ পিরিয়ার বাহিনীদের যদি ধরাই পরিণত করেছে। আমরা আগামী ঘুরি হাসি রেখে বাংলাদেশের মাটি থেকে কাটিয়ে দিয়েছি এবং আপনারা শপথ গ্রহণ করতে চান বাংলার মাটি থেকে আওয়ামী লীগের দুঃশাসনের এই নরক পিতাসদের বাংলার মাটি থেকে বের করে দেওয়া হবে। একেবারে অন্ধকার দিয়ে বাংলার মাটির বাংলার এই সীমানার ভিতরে আওয়ামী এই দুঃশাসনের দুশ্চরিত্রাকে ঢুকতে দেওয়া হবে না। আমরা তখন পাশেই আমার যে বৈষম্যতা বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে বৈষম্যতা দূর করতে চেয়েছি সেই বৈষম্যতা এখনো বাংলাদেশ এখানে কাজ করছে। আমার দেশের রিপ সমান ছেলে এমআরআইপি হতে পারবে না, মন্ত্রী হতে পারবে না, আমার দেশের পুলিশ 3 বছরের ছেলে এদেশের নেতৃত্ব দিতে পারবে না। জানতে চাই প্রধান সেনাপ্রধানের কাছে, জানতে চাই প্রধান উপদেষ্টার কাছে, আমার দেশের ছাত্র সমাজ যে জীবনের আত্মত্যাগের বিনিময় বাংলাদেশ থেকে স্বাধীন করল, এদেশের রিপ সমান রাস্তার মধ্যে ফেল দিয়ে আমার বিশ্বাস আগে কেন সংসদে আসন দেওয়া হবে না।
কিভাবে আমার বিশ্বভার ছেলে সংসদের মন্ত্রী হতে না পারে, কিভাবে আমার গরিব ছেলে বাংলাদেশের সংসদের হতে না পারে, এ আশা ব্যক্ত রেখে আপনাদের মাঝে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় জনতা বাংলার জয়, জয় হবে আমার দেশের মানুষের। এবার আমাদের মাঝে ভক্তগণ আসছেন, আমাদের ছাত্র জনতাকে পুড়িয়ে ফেলা হয়েছে।
হয়েছিল ফুলের বার। আমরা এই যে আন্দোলনটা শুরু হয়েছিল হাসিনার ব্যবস্থা, যেসব পুলিশ, যেসব পিডিআর, যেসব রেপ, যেসব ছাত্রী আজও তারা গ্রেফতার হয় না, যারা নেতৃত্ব দিয়েছে। আমরা যে প্রত্যেককে গ্রেফতার করে তাদেরকে চাকরি থেকে অপসারণ করে হাসিনাকে বিচারের কাজ করে দাঁড় করাতে হবে। ভারতের রায়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন মিডিয়া এখনো প্রোপাগান্ডা চালাচ্ছে। বিএনপি জামাতকে সাংঘর্ষিক ভাবে দাঁড় করে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রোপাগান্ডা নিয়ে, কারণ গোটা দলকে যাচ্ছে তারা ফেনিস করে এক টাকা তারা দাঁড় করাবে। এক টাকা দাঁড় করানোর কোন সুযোগ নেই। বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাস করেছে। বিএনপি দেড় লক্ষ রুপির মামলা নিয়ে, দেড় লক্ষ রুপির মামলা নিয়ে হাজার হাজার আসামি নিয়ে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনো তাল গাছের মতো। তাদের তারা জাতীয়বাদ বিশ্বাস করে, তারা সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্মে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে। আর একটা মিডিয়া, একটা শ্রেণী রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখন তারা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই যেসব লুটপাট হচ্ছে সবগুলো আওয়ামী লীগের এজেন্ট, সবগুলো বহিরাত। তারা নতুন করে প্রবেশ করার জন্য বিভিন্ন নেতাকর্মীদের লুট দেখাবে। আপনারা সেভাবে আকৃষ্ট হবেন না। দয়া করে আমাদের যে শক্তি নিয়ে আমরা মাঠে নেমেছি, আমাদের এই শক্তিটাকে কাজে লাগাতে হবে। আমাদের এখনো স্বাধীনতার পুণ্যবসাদ আমরা পাই নাই। আমরা বুড়ের অধিকার, আমরা বুড়ের অধিকার প্রতিষ্ঠা করতে পারলে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে 17 বছর ধরে যে বৈষম্যের সৃষ্টি হয়েছে তার পূর্ণাঙ্গ অধিকার আপনারা পাবেন। কারণ বিভিন্ন রয়ের এজেন্ট এখনো বাংলাদেশের বিভিন্ন সাইডে ঢুকে ঢুকে তারা বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করছে। জামাতকে দিয়ে বিএনপিকে একটা উস্কানি দিচ্ছে যে তারা যেন দুটাই সংঘর্ষ চড়ায়। আমরা সংঘর্ষ চাই না। আমাদের স্বাধীনতা যুদ্ধ, এইবারে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেখানে সবার ভূমিকা আছে। সেখানে বিএনপির ভূমিকা আছে, সেখানে হেফাজতের ভূমিকা আছে, সেখানে সাধারণ জনতার ভূমিকা আছে, সেখানে সাধারণ ছাত্রদের একটা মূল ভূমিকা ছিল। আমরা আন্দোলনটা নিজের হাতে নিতে চাই নাই। ছাত্রদের আন্দোলন ছাত্রদের মাধ্যমে রেখে আমাদের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান প্রতিটা সংগঠনকে বলেছে, তোমরা যেখানেই যাবে, যেখানে ছাত্র নামবে, তোমরা পিছন থেকে তাদের সাপোর্ট দেবে। আমাদের শক্তি আজকে আমাদের সম্মানিত উপদেষ্টা এখানে আছেন, তিনি আরো ভালো বলবেন আপনাদের কাছে, তিনি আজকে আমাদের মূল বক্তব্যটা উপস্থাপন করবেন। এই যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলন কিন্তু খুব সহজ ছিল না। 5 তারিখ 12টা পর্যন্ত ওরা গুলি করেছে চাঙ্গার বলে আমাদের যাত্রা বাড়িতে অসংখ্য মানুষকে হত্যা করেছে। আসলে স্বাধীনতা হয়ে গেছে মোটামুটি 4 তারিখেই অনেকটা, তখন আমরা 4 তারিখে কর্মসূচি দেখে 5 তারিখে নিয়ে 6 তারিখে একটা কর্মসূচি দেওয়া হয়েছিল। ঢাকা ঢোকার ঘাড় ছিল ঢাকা গেলটা আমরা যখন 5 তারিখে নিয়ে আসলো তখনই আন্দোলনের মূল চিন্তা শুরু হয়ে গেল। আপনি মা বুঝতে পারেনি একটি যে তার একটি মাত্র বক্তব্য যে তার জন্য কাল হয়ে যাবে। হাসিনা আল্লাহ কখনো কোন অপরাধীকে ছাড় দেয় না। আল্লাহ তার বিচার আজ হোক কাল হোক করবেই। এই যে আজকের তারুণ্যের শক্তি আমাদের সভ্যতা শুরু বিভিন্ন সময় আজ না শুরু করোনা থেকে শুরু করে আজ অব্দি বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে সবাইকে নিয়ে একত্রে বিভিন্ন জায়গায় আমরা প্রাণ দিয়েছি। আমরা বিভিন্ন আন্দোলনে শক্তিক আন্দোলনে সব কিছুতে পাশে দাঁড়িয়েছি তরুণ থেকে শুরু করে। আমরা কিন্তু আজও এই সংগঠনটাকে দাঁড় করাইনি। এই সংগঠন নিয়ে আমরা কাজ করতেছি দীর্ঘদিন। এই সংগঠন নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করেছি, শশী মিলেছি সারা বাংলাদেশ। আমরা সংগঠনে ফ্রেশ ছেলেদের যারা রাজনীতি কিংবল আবার রাজনীতি বোঝে আবার সচেতন, যারা কোন রকম অপরাধের সাথে জড়ায় না, সেসব ছেলেদের নিয়ে আমরা এই তারুণ্য শক্তিকে দাঁড় করেছি। আজকে আমাদের উপদেষ্টা আমাদের সভাপতি তারা আরো ভালো বলবেন। আজকে এই বলে বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া হোক এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আমি ইন্দিরা আজকে সবাই উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার অভিভাবক দুই বক্তৃতা আব্দুল সালাম ভাই, ওনার প্রেরণা থেকে আমরা সামাজিক ভাবে আমার যাত্রা শুরু হয়েছিল। আমি 2003 সালে সালাম ভাই তিন আব্দুল সালাম সংসদ কিশোরগঞ্জ সুশীলপুর থেকে শুরু করেছি।
প্রধান থেকে আস্তে আস্তে আমার সকল কিছু প্রেরণা আব্দুল সালাম ভাই, আর হচ্ছে কি আমাদের আগামী ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাহেব, ওনাদের নির্দেশনায় আমি আজকে কাজ করে হাতির পা করে এই জায়গায় এসেছি। তাই ওনার যে চিন্তা চেতনা সেটাকে আমরা সামনে রেখে কাজ করতে চাই, সেই কথা বলবে বলবে আজকে প্রধান অতিথি বক্তব্য রাখবে। আমরা একটি কথা বলতে চাই, আমরা এই আন্দোলনে যথার্থ ভূমিকা পালন করেছি। এখানে যারা আছে কলেজ ইউনিভার্সিটি ছাত্র, আমাদের এখানে উপস্থিত আছেন প্রাক্তন বর্তমান, আর আমাদেরকে পিছন থেকে গাইড করেছিলেন এই বীরমুক্তির আব্দুল সালাম ভাই, সেটা কি গাইড করেছেন সেটা আসলে সব প্রকাশ করার মতন না। আমরা প্রত্যেকটি আন্দোলনে এই ছাত্রদের আন্দোলনে আমরা সম্পৃক্ত ছিলাম, একটি কথা বলা ছিল, আমাদের অভিভাবক বলেছিল যে তোমরা কখনো ছবি কোর্স করবে না, তোমরা তাদের সাথে একত্রিত ঘোষণা করবে। আমরা সামাজিক সারা বাংলাদেশে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্যই আমার সেই অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছিল। তাই আমি বক্তব্য বাড়াবো না, বক্তব্য দিবে আজকে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই। সেই আশা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি আমাদের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই। আজকের এই শিরোনামে এখানে উপস্থিত হয়েছেন ছাত্র, তরুণ, যুবক, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সমাজ সাংবাদিক ভাইরা, সালাম আলাইকুম। একটা মাস চলে গেছে, কিন্তু এক মাসের এখনো স্বৈরাচার শেখ হাসিনার যে ক্ষত, সেগুলো প্রতিটা দিন নতুন নতুন করে উন্মোচিত হচ্ছে। যেভাবে মুক্তিযুদ্ধের পাক বাহিনী চলে যাওয়ার পরেও বিভিন্ন জায়গায় জনকবর আমরা পেয়েছি, ঠিক তেমনিভাবে এক মাস চলে যেতে থাকলেও নৃশংসভাবে কিভাবে আশুলিয়ায় হত্যা করা হয়েছে, বিভিন্ন জায়গায় হত্যা করা হয়েছে, সেই সমস্ত ইতিহাস কিন্তু বের হয়ে আসছে। আর এটা সত্যি কথা, জুলাইয়ের সেই বিপ্লব, সেই অভ্যুত্থান, এটা করতে গিয়ে অসংখ্য মার যে বুক খালি হয়েছে, অসংখ্য বাবা তার সন্তানকে হারিয়েছে, অসংখ্য বোন তার স্বামীকে হারিয়েছে, তাদেরকে হয়তো আমরা ফিরে দিতে পারবো না, কিন্তু আমাদেরকে শপথ দিতে হবে যে কারণে তারা তাদের বুকে রক্ত দিয়েছে সেই রক্ত যেন বৃথা না যায়, সেই রক্ত যেন বৃথা না যায়। আমরা কি বারবার শুধু সংগ্রাম করব আর বারবার রক্ত দিব আর বারবার সেটা আবার নষ্ট হয়ে যাবে, সেটা যাতে না হয় সেটার জন্য ছাত্র, যুবক, তরুণ, সকল রাজনৈতিক যে শক্তি আছে, বিভিন্ন পেশাজীবী আছেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে এই অভ্যুত্থানের এই বিপ্লবের যে মূল চেতনা ছিল গণতন্ত্র, মূল চেতনা ছিল বৈষম্যহীন একটি সমাজ, সেটাকে গড়ে তোলার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার জন্য আজকের এই পরাজিত শক্তি, আজকের আধিপত্যবাদী শক্তি অনেকভাবে চেষ্টা করবে, কিন্তু আমরা যাতে তাদের সেই ষড়যন্ত্রে সেই চক্রান্তে আমরা পা না দেই। এখন অনেক কাজ বাকি, আমরা জানি যে শেখ হাসিনা চলে গেল, তার সহকর্মীরা কিন্তু এখনো আছেন,
এবং তার সহযোগিতা যারা করেছিলেন প্রশাসন সহ বিভিন্ন স্তরে তারও কিন্তু বিদ্যমান। তবে আমরা বলতে চাই অন্যান্য যারা আছেন বিভিন্ন জায়গায়, আল্লাহ রাস্তায় এখন অতীতের কর্মকাণ্ড আপনারা ভুলে যান, অতীতের কর্মকাণ্ড ভুলে নিজেদের যদি ভুল ত্রুটি থাকে সেটা শুধরে আপনারা কিভাবে এই বিপ্লবের যে ধ্বনি সেটাকে কিভাবে বাস্তবায়িত করা যায় সেটার জন্য আপনারা সচেষ্ট হন। কারণ আমরা বিশ্বাস করি এদেশের মানুষের মুক্তির জন্য ঐক্য ছাড়া কোন বিকল্প নাই। তাই যে ঐক্যবদ্ধ শক্তি পারে যেমনিভাবে শেখ হাসিনার মতো একটি স্বৈরাচারকে রুটিয়েছেন, জনগণ যে বেসেছিলেন আজকে সাংবাদিক বুদ্ধিজীবী ব্যবসায়ী সকল স্তরের মানুষ নেমে এসেছিলেন, সেই কারণেই কিন্তু সেটা সক্ষম হয়েছে, সম্ভব হয়েছে। তাই এখনো সেই শক্তিটাকে অক্ষুণ্ণ রাখতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা জানি যে দেশে অর্থনীতির অবস্থা খারাপ, অর্থনীতিকে গড়ে তুলতে হলে ব্যবসায়ী ভাই যারা আছেন তাদেরকে কোন রাজনীতি কোন দলের সদস্য হওয়া উচিত না। আপনার রাষ্ট্রের জন্য মানুষের জন্য কাজ করবেন। আমরা চাই না ব্যবসায়ীদের মধ্যে কোন সিন্ডিকেট থাকুক, যে আওয়ামী লীগ সিন্ডিকেট করে হাজারো হাজারো ব্যবসায়ী গলা টিপে হত্যা করেছে, মুসলিমের নাম করা কয়েকজন ব্যবসায়ী সকল মুনাফা নিয়ে গিয়েছে, আমরা সেটা চাই না। এই দেশকে বাঁচাতে হলে সবাইকে বাঁচতে হবে, বাঁচাতে হবে, আর আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমরা আমাদের নেতা দেশভাই তারেক রহমান গতকালকে বলেছেন, আমরা দেশের মানুষের জন্য লড়াই করেছি, কাজে দেশের মানুষের কোন ক্ষতি হোক, কোন ব্যবসা প্রতিষ্ঠান কত ক্ষতি হোক, কোন সামাজিক কোন প্রতিষ্ঠান ক্ষতি হোক, কোন অর্থনৈতিক প্রতিষ্ঠান কত ক্ষতি হোক, সেটা কোনোভাবে আমরা চাই না। আমাদের কোথাও সমস্যা থাকে সেগুলো সংশোধন করতে হবে, কিন্তু সেটাকে ক্ষতি করা যাবে না। তাই আজকের এক বছর এক মাস উঠতে হয়েছে, এটা খুবই অল্প সময়, এখনো সামনে অনেক সময় আছে। আমরা এই সরকারকে সময় দিতে চাই, এই সরকারের যতটুকু সময় দরকার, যতটুকু প্রয়োজন, সেই প্রয়োজন অনুসারে অবশ্যই সেই সময় তাদেরকে নিতে হবে। কিন্তু আবার এই সরকারের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটাও আশা করা ঠিক না। আপনারা আশা করবেন না যে এই সরকারের মাধ্যমে সব সংস্কার হয়ে যাবে, আবার এই সরকারও আশা করা ঠিক হবে না যে আমরা সব সংস্কার করেই একটা সমাধানে নিয়ে তারপরে নির্বাচনে যাব। দুইটার মাঝামাঝি আসতে হবে, এবং জনগণকে জনগণ যে আশা নিয়ে গ্রুপ বেঁধে রাজপথে নেমে এসেছিল আজকে এখানে ছাত্রদের রক্ত ঝরেছে, শ্রমিকের রক্ত ঝরেছে, ব্যবসায়ীদের রক্ত ঝরেছে, আমাদের সাংবাদিক ভাইদের রক্ত ঝরেছে। সে কাজে এই দাবিটা কিন্তু সবার সবার চিন্তা করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আর এই দেশটা কোনোভাবেই গণতন্ত্র ছাড়া, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া, মানুষের মতামত নেওয়া ছাড়া কোনো কিছুই করা সম্ভব না।
যে কোনো কিছুই করতে চান জনগণের ম্যান্ডেট অবশ্যই আপনাকে নিতে হবে। তাই আমরা বলব এই সরকার কি রোডম্যাপ যাতে ঘোষণা করেন এমন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কোন সংস্কারটা আগে হবে কোন সংস্কারটা পরে হবে সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। অনতিবিলম্বে এই নির্বাচন কমিশন আমরা আশা করছি আজকের মধ্যে পদত্যাগ করলে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এমন নির্বাচন কমিশন সংস্কার সহ তারা কিভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে সেটার জন্য প্রিয় রাজনৈতিক দল প্রিয় পেশাজীবীর মতামত দিয়ে এই সরকার নির্বাচন কমিশনকে ঢালাও হয়েছে যে তাদেরকে সেই দায়িত্ব বুঝিয়ে দেবে যাতে তারা এখন থেকে কাজ শুরু করতে পারে। প্রত্যেকটা সেক্টরে আজকে ব্যবসায়ীদেরকেও নিয়ে বসে প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান আমরা বলবো প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানকে চালু করতে হবে। শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকলে শ্রমিকদের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো না আমাদের রেভিনিউ কমে গেলে অর্থনীতিতে ধস নামবে। বিগত আওয়ামী লীগ সরকার যে ঋণের বোঝা সঞ্চালিত করেছে আমাদেরকে এই ঋণের বোঝা আমাদের মাথার উপর চেপে আছে। আমি বলবো এই সরকারকে অনতিবিলম্বে ওয়ার্ল্ড ব্যাংক এশিয়ান ব্যাংক সহ যে সমস্ত রাষ্ট্র আমাদেরকে ঋণ দিয়েছে তাদেরকে তাদের কাছে অনুরোধ পাঠানোর জন্য যেহেতু শেখ হাসিনা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে তাই আগামী 2-5 বছর যাতে সেই ঋণের যেটা সুদ আমাদেরকে এখনই দিতে হবে আগামী 5 বছর যাতে সেই সমস্ত সুদের থেকে আমাদেরকে মৌকুব করে দেয়। আজকে আমরা জানি আজকে প্রধান উপদেষ্টা তার সারা বিশ্বব্যাপী একটি ভালো গ্রহণযোগ্য ভূমিকা আছে তিনি যদি প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এশিয়া ব্যাংকের সাথে আরো যে সমস্ত ব্যাংক আছে তাদের সাথে যদি কথা বলেন রাষ্ট্রের সাথে কথা বলেন যে এই মুহূর্তে সেই ঋণের টাকা শোধ করার মতো আমাদের টাকা নাই যদি উনি সময় চান আমি বিশ্বাস করি অবশ্যই সেই সমস্ত সংস্থা তাকে সময় দেবেন কিন্তু নতুন করে ঋণ এনে ঋণের বোঝা আরো চাপায় না চাপায় আওয়ামী লীগের কাছে বিভিন্ন ব্যাংক থেকে যারা টাকা দিয়েছে সেই সমস্ত অধিপতি কোটিপতি ঋণ খেলাপি যারা আছেন অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদের থেকে টাকা উদ্ধার করতে হবে আর সেই টাকা দিয়েই বাংলাদেশের বাজেট করা সম্ভব হবে। আমরা দেখেছি আওয়ামী লীগের মেয়র আওয়ামী লীগের মন্ত্রী আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের নেতাদের বারিশের নিচে টাকা সিন্ধুকের মধ্যে টাকা মাটির নিচে টাকা আজকে এই সরকারকে বলবো সেই সমস্ত টাকা সেই সমস্ত টাকাগুলো আগে উদ্ধার করতে হবে তাহলে সম্ভব আজকে এই দেশ অর্থনীতিকে দাঁড় করানো। আর রাজনৈতিক ভাবে কোন ভেদাভেদ অবশ্যই আমরা চাই না এই আন্দোলনে এই সংগ্রামে যারা আমরা অংশগ্রহণ করেছি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আন্দোলনের আগে বলেছেন আসুন একসাথে আন্দোলন করি একসাথে সরকার গঠন করব কাজে সেটা হলো সামনে সামনে নির্বাচন হলে এই দেশের অর্থনীতিকে এই দেশকে বাঁচানোর জন্য
অবশ্যই ঐক্যবদ্ধ শক্তি দরকার, যেটা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন। তাই আমরা ঐক্যবদ্ধ ভাবেই এই জাতিটাকে গড়ে তুলতে চাই। এই ঐক্য যাতে বিনষ্ট না হয় সেটার জন্য যাতে কেউ চেষ্টা না করে সেটার জন্য আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। সভাপতি বন্ধুগণ, তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আবার শ্রদ্ধার সাথে স্মরণ করি, গত 17 বছরে আমাদের যে সমস্ত নেতা কর্মী সাধারণ মানুষ শহীদ হয়েছেন, গত জুলাইয়ের এই বিপ্লবে যে সমস্ত আমাদের ছাত্র ভাই, আমাদের যুবক, আমাদের শ্রমিক, শিশু বাচ্চা পর্যন্ত শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আল্লাহ যাতে তাদেরকে শহীদী মর্যাদা দেন, তাদের কবরে দাম মাফ করে তাদেরকে বেহেশত নসিব করেন, মহান আল্লাহ তাআলার কাছে সেটাই ফরিয়াদ জানাই। পাশাপাশি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার সাথে সাথে আজকে এই দেশবাসীর কাছে বলব, আমরা যাতে ভুলে না যাই এবং আওয়ামী লীগকে বলব, আপনার এই পরিণতির কারণটা আপনারা ভুলে যায় না। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে বলব, আপনাকে বারবার বলছিলাম এই পথে হাঁটবেন না, এই পথে হাঁটলে আপনার এই পরিণতি হবে, এটা কিন্তু প্রকাশ্যে মিটিংয়ে বলেছিলাম। সেই সময় শুনেন নাই, শুনেন নাই এই সমস্ত পুলিশ কর্মকর্তারা আজকে যারা গ্রেফতার হচ্ছেন, আপনাদেরকেও বলেছিলাম শেখ হাসিনা কিন্তু পালায় যাবে, আপনাদেরকে সে হেলিকপ্টারে নিবে না, যখন মামলা হবে সেই মামলা কিন্তু আপনারাই ফাঁসবেন। কাজেই এখনো সময় আছে, এখনো সময় আছে, প্রশাসন সহ বিভিন্ন জায়গায় যারা আছেন আপনারা কোন ষড়যন্ত্রের শিকার হবেন না, আপনারা মানুষের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, তাহলেই দেশবাসী আপনার পক্ষে থাকবে। এই দেশে পুলিশ দরকার, এই দেশে সবই দরকার, তাই পুলিশ যারা আছেন কাজে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। সবাইকে বলব পুলিশকে সহযোগিতা করতে হবে, জনগণের আজকের এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যদি বজায় রাখতে হয় তাহলে পুলিশকে সাহায্য করতে হবে, তাহলে দেশে ডিসিপ্লিন আমরা ফিরিয়ে আনতে পারব, এবং সহযোগিতা করাটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা বলছি, জনগণকে বলব সাহায্য সহযোগিতা করতে হবে। তা আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে ইনশাআল্লাহ যে স্বপ্ন নিয়ে আমরা সংগ্রাম করেছি, যে স্বপ্ন নিয়ে আমার ভাইরা শহীদ হয়েছেন, সেই স্বপ্ন যাতে ভবিষ্যৎ না হয়ে যায় সেটার জন্য আমরা সবাই চেষ্টা করব। ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারকে উৎখাত করেছি, স্বৈরাচারের বীজ দাপকে উৎখাত করব, আবার সামনের দিনে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবো। এই কথাগুলোই আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।